তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর চপ। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট ও সহজে রান্না করা যায়, ছোট বড় সকলেরই খেতে পছন্দ মজাদার ডিম আলুর চপ। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম সিদ্ধ করে চার পিস করে কেটে নিয়েছি, আর তিনটি আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। ডিম আলুর চপ তৈরি করতে যা যা লাগবে চলুন দেখে নিই। এখন একটি বাটি নিয়ে তাতে হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি। এবার আমি 1/3 কাপ ময়দা দিলাম। দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন বেসনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। আপনার আপনাদের পছন্দ মতো বেসনের ঘনত্বটা বুঝে পানিটা দিবেন। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন ডিমের চপগুলো তৈরি করে নিব। প্রথমে আলু ভর্তাটা হাতে নিয়ে গোল করে হাতে তালুতে রেখে চ্যাপটা করে তাতে ডিমের একটি পিস রেখে পুরো ডিমটা আলু ভর্তা দিয়ে মুড়ে দিব। এভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নিব। চলে যাচ্ছি ভাজায়। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হলে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটি ডিমের চপ নিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। Thank you.
এবার বাকি চপগুলো গরম তেলে ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে আমি চপগুলো উল্টে দিব। দেখুন আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি একটি করে চপ প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর চপ। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন আর আমার সাথেই থাকবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ। আমি এখন একটি চপ কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে।